ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব নতুন বছরের সিলেবাস অনুযায়ী নবম দশম পদার্থবিজ্ঞানের ১১ অধ্যায়ের চল তড়িৎ থেকে ওহমের সূত্রটি নিয়ে। ওহমের সূত্রটি হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহী মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য সমানুপাতিক। আমি আবারও বলে নেই, তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য সমানুপাতিক। ধরা যাক এবি একটি পরিবাহী তার, এবি একটি পরিবাহী তার, তড়িৎ প্রবাহ হচ্ছে আই, তড়িৎ প্রবাহ আই, আর বি এটা হচ্ছে বিভব, এটাও বিভব। তো বিভব পার্থক্য, এখানে বিভব পার্থক্য ভি, বিভব পার্থক্য ভি, মানে ভি সমান ভি এর মাইনাস বি। আমাদের যদি ভি এ গ্রেটার দেন বিবি হয় তাহলে লেখা যায় বিভব পার্থক্য ভি সমান ভি এ মাইনাস বিবি। আমি আবারও বলে নেই, ধরা যাক এবি একটি পরিবাহী তার, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এর দুই প্রান্তের বিভব যথাক্রমে বি এ ও বিবি। যদি বি এ গ্রেটার দেন বিবি হয় তাহলে কি লেখা যায়? বিভব পার্থক্য বি সমান বি এ মাইনাস বিবি। এখন স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ আই হলে, এখন স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর তড়িৎ প্রবাহ আই হলে ওহমের সূত্র অনুসারে লেখা যায় আই সমানুপাতিক ভি, আই সমানুপাতিক ভি। আমি বলেছি আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, আর ভি হচ্ছে বিভব পার্থক্য, বা আই সমান জিবি, আই সমান জিবি, এখানে জি একটি সমানুপাতিক ধ্রুবক, জি একটি কি সমানুপাতিক ধ্রুবক, জিটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, কোন পরিবাহকের তড়িৎ পরিবাহিতা হচ্ছে জি, আর জি এর বিপরীত রাশি হচ্ছে জি সমান ওয়ান বাই আর, বা আর সমান ওয়ান বাই জি, জি সমান ওয়ান বাই আর, বা আর সমান ওয়ান বাই জি। এখন যদি আমি জি এর মান উক্ত সমীকরণে বসিয়ে দিই তাহলে পাওয়া যাবে আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর, অর্থাৎ ভি সমান আই আর, ভি সমান আই আর। যদি কোনো কোশ্চেনে প্রমাণ করতে বলে যে ভি দেখাও যে, বা প্রমাণ করো যে, বেশি আসে দেখাও যে ভি সমান আই আর, তাহলে আমরা এই ওহমের সূত্রটি শুরু থেকে আমরা ভি সমান আই আর এই পর্যন্ত লিখে দিব, ঠিক আছে? তো এখন আটা কি? আটা হচ্ছে কোন পরিবাহী, আটা হচ্ছে এখানে ধ্রুব সংখ্যা বলতে পারো, আর হচ্ছে কোন পরিবাহীর রোধ, রোধ কি? রোধটা হচ্ছে বাধা, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ চলার পথের বাধাকে রোধ বলা হয়, রোধটা হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে আটা হচ্ছে কি? ধ্রুব সংখ্যা, একে পরিবাহী রোধ বলা হয়, একে পরিবাহী কি বলা হয়? রোধ বলা হয়। এই রোধটি আবার তাকে বলেছে কিন্তু যে আসলে দেখাও যে, যদি বলে দেখাও যে, হ্যাঁ,
তো আমি এই ওহমের সূত্রটি শুরু থেকে ভি সমান আয়া এই পর্যন্ত দেখাবো। তা আশা করি আপনাদের মধ্যে সবাই বুঝতে পেরেছে। এরপরে হলো আটা যে রোধ, এই রোধটি রোধ চারটি বিষয়ের উপর নির্ভরশীল। চারটি বিষয়ের উপর কি নির্ভরশীল? তো কি কি বিষয়ের উপর নির্ভরশীল আমি বলে নেই। এক নম্বরে পরিবাহের দৈর্ঘ্য, দুই নম্বরে পরিবাহী বস্তুদের ক্ষেত্রফল, তিন নম্বরে পরিবাহী উপাদান, চার নম্বরে তাপমাত্রা। চার নম্বরে কি? তাপমাত্রা। এখন তাপমাত্রা কত, তাপমাত্রা বাড়লো না কমলো, এই বিষয়টা। তো যদি কোনো প্রশ্ন আসে যে আসলে রোধ কয়টি বিষয়ের উপর নির্ভরশীল, আমরা লিখে দিব রোধ চারটি বিষয়ের উপর নির্ভরশীল। তো কি কি বিষয়ের উপর নির্ভরশীল এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। তাহলে আমি লিখে দিয়েছি কি, পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহী উপাদান, পরিবাহী প্রস্থ সেটের ক্ষেত্রফল এবং পরিবাহী তাপমাত্রা। পরিবাহী কি? তাপমাত্রা। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি যে প্রমাণ করতে বা দেখা, যদি বলে দেখাও যে বিষমান আয়ার, তাহলে আমাদের সূত্র শুরু থেকে দেখাবো বিষমান আয়ার, এটা আমরা লিখে দিব। তারপরে কোন কোশ্চেন যদি আসে যে এই রোধটা কয়টি বিষয়ের উপর নির্ভরশীল, আমরা দিব চারটি বিষয়ের উপর নির্ভরশীল। কি কি বিষয় বলে দিয়েছি তোমরা অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করবা। তো আমার শুরুর ক্লাসটা বেশি নিব না, যেহেতু আমার টার্গেট ছিল আজকে আমি ওহমের সূত্রটি একটু দেখানোর চেষ্টা করব। তো আমার সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আমি দেখিয়েছি। হ্যাঁ, সবাই ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করবা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।